পক্ষের বিশেষ অনুরোধে আজকে অসুস্থ শরীর নিয়েও প্রবীণ বাগ্মী কাশিকান্ত মৈত্র এখানে উপস্থিত আছেন, তা তিনি বলতে চাচ্ছিলেন না, আমরা ওকে অনুরোধ করেছি উনি কিছু বলুন। বসে বলবেন না, উনি দাঁড়িয়েই বলছেন, বলছেন যে পড়ে গেলে ধরে নিতে। আসুন কাশিদা, আসুন, আপনি একটু বলুন। বক্তব্য রেখেছিলেন দেশবাসীর কাছে, অসাধারণ
একটা পলিটিক্যাল থিসিস শুনে পরাধীন ভারতের কংগ্রেসের রাষ্ট্রপতি, কংগ্রেস প্রেসিডেন্ট, তখন পদত্ব রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, কি মর্যাদা দেওয়া? আজকালকার যারা নতুন প্রতিভা, যারা আমাদের ভবিষ্যৎ, তাদের কাছে কি বলন হয় সুভাষচন্দ্রের জীবনী, বিনয় বাদল দীনেশের জীবনী, চিটাগাং অস্ত্রাগার দখলের মাস্টারদা অনন্ত সিং, গণেশ ঘোষ, এদের আন্দোলন কেউ আজকে পড়ার ইতিহাস? সুভাষচন্দ্র দূরকাতে ইজ এ ফরগটন হিরো, তাকে আমরা তাই হোক শেষ করে দিচ্ছি। আজকে যার স্মরণে এসেছি, তিনি সত্যি এক বড় বাপের মানুষ ছিলেন ভারতবর্ষে। আপনারা এসেছেন অল্প সংখ্যার নয়, যারা এসেছেন তারা সত্যিকারের, তার গুণমুগ্ধ দরদ দেশপ্রেমী আপনারা। এবং আপনাদের সামনে পাঁচজন দশজন হল যারা বলে গেলেন, তাদের কথা অমূল্য। এখানে দিলীপ রায় ছিলেন, দিলীপ রায় আপনার পরিচয় হয়তো জানেন না, কান্ত কবি রজনীকান্ত সেন, কি মরমি দরদি কবি, তার কি সব গান। ক্যান্সার হয়েছে, এই ক্যান্সার রোগের রুগী, তিনি সেই সব অসাধারণ গান তিনি গেয়েছেন। কান্ত কবির পবিত্র এখানে ছিলেন দিলীপ রায়, বিশেষ কোন রাজনীতিকে ছাত্র হিসেবে প্রথম মফস্বল থেকে কলকাতায় বিশ্ববিদ্যালয়ে পড়তে এলাম। মফস্বল থেকে এসেছি, কে আমাদের পাত্তা দেবে রাজনীতিতে? উত্তাল রাজনীতির তরঙ্গ তখন তার মধ্যে আমরা জড়িয়ে পড়ি। আমার মনে হয় না সপ্তাহে একদিনের কম হয়েছে, কম এক প্রতি সপ্তাহে সকালবেলায় উঠেই চলে যেতাম এন্টারি মার্কেটে শরৎ ঘোষ স্ট্রিটে 11A, শুধু মানিকদার মানে দিলীপদার গান শুনবার জন্য, রজনীকান্ত সেন, কান্ত কবি, তার গভীর মানিক রায়, দিলীপদার, এরা সাতটি আট ভাই ছিলেন, আশ্চর্য সব অসাধারণ সঙ্গে এসব বক্তৃতা দিয়ে গেলেন। বললেন না অসাধারণ সব গায়ক ছিলেন, যেতাম সকালবেলায় বলতেন যে রাজনীতি করো কিন্তু সঙ্গীত উপাসনা করবে, সঙ্গীত সাধনা করবে, স্নান কোনদিন শিখে জানি না, তাদের বাড়ি দিয়ে যেতাম সেই সব ওদের কাছ থেকে পনেরো দিনের সব কাহিনী শুনতাম। তাই সেই হরিপুরা কংগ্রেসে যে ভাষণ সুভাষচন্দ্র দিয়েছিলেন, সেই ভাষণ আমাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা চাপ দিন, জনমত সৃষ্টি করুন যে অন্তত নেতাজির হরিপুরা কংগ্রেস এইটা করা। লোকে বলে প্ল্যানিং কমিশন পন্ডিত জওয়াহরলালের সৃষ্টি, কি হাস্যকর! 1938 সালে প্ল্যানিং কমিশন ভারত স্বাধীন হওয়ার পর পরাধীন ভারত কেউ ভাবতে পারেনি কবে ভারত স্বাধীন হবে। উনি ঘোষণা করছেন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এদেশকে সমাজতন্ত্রের ভিত্তিতে করতে হবে, সমাজতান্ত্রিক ঢাঁচে নয়, সোশ্যালিস্ট প্যাটার্ন নয়, আনডাইলিউটেড 100% সোশ্যালিজম, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস মাস্ট প্রিভেইল, মাস্ট গভর্ন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, এই ছিল নেতাজির বাণী। কোথায় এসব বলা? আজকে ছাত্ররা এসব কথা শুনলে তবে তো উদ্বুদ্ধ হবে, তাদের কাছে মায়ের বাণী আছে, তাদের কাছে পৃথিবীর অন্যান্য দেশে নেতা বলুন, যারা মাওবাদী আছেন তারা মাওবাদী নেই, তারা থাকুন নিশ্চয়ই তাদের মতে সনিশ্চয় তারা থাকবেন। কিন্তু ভারতবর্ষে যে নিজস্বতা সেই কথাটা ভারতবর্ষকে বলতে হবে না? আজকে দুঃখের জন্য বলতে হয় যে আপনারা জানেন এত ভাবে গান, এত সুন্দর সুন্দর গান রবীন্দ্রসঙ্গীতে কেন বলুন, এই রবীন্দ্রনাথের সে একটা গান মনে পড়ে, মনে পড়ে যাচ্ছে কৃষ্ণার জল, সেই সেই গানটা এসো এসো ভেদ করি কঠিনের রূঢ় বক্ষ স্থল, এসো হে এসো হে, বলি যে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি,
আমাদের সভ্যতা, আমাদের নিজস্বতা, আমাদের স্বকীয়তা, সেই যেন আজ সেই কৃষ্ণার জলের মতো এই গান আশ্চর্য শুনেছি যে খুব মানে আপনজনের কাছেই শুনেছিলাম যে শান্তিনিকেতনের টিউবওয়েল পোঁতা হচ্ছে জলের জন্য, জলের অভাব। গুরুদেব ওইখানে ওই গান রচনা করলেন কৃষ্ণার জল এসে ভেদ করি কঠিনের ক্রূঢ় বক্ষতল। আজকে আমাদের সেই জল যেমন টিউবওয়েলের উপরে উঠে আসে, তেমনি আমাদের সমস্ত সভ্যতা, আমাদের জাতীয়তা, আমাদের নিজস্বতা, আমাদের মানবতাবাদ, ভারতের সম্মিলন এবং সমন্বয়, এই কিন্তু ভারতবর্ষের মূল কথা। পৃথিবীর কথা কোথায় শুনেছে? চেন্নান্ত বিশ্বে অমৃত সুপুত্রা, সারা বিশ্বের মানুষকে অমৃত বলে, অমৃতের পুত্র বলে কেউ করেছে? দিলীপ রায়ের প্রখ্যাত সাধক সাধক এবং সাধক দিলীপ রায় জাতীয় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র, তিনি এমনকি গেট বলে একটা বই লিখেছিলেন, ছাত্র জীবনে পড়েছেন, এখন মনে পড়ে গেল। তার সেই বই বাংলায় অনুবাদ হয়েছে, আপনারা তো অনেকেই পড়েছেন এমন দিকে। তা সেই উনি গিয়েছেন যারা যাদের ইন্টারভিউ নিয়েছেন, রোমার হলা বার্টন ডাসেল ইংল্যান্ডের রাসেলের কাছে, যখন বার্টন রাসেলের কাছে গিয়ে ওর ইন্টারভিউ দিয়েছেন, রাসেল চিন্তা করুন, বার্টন রাসেল অত বড় দার্শনিক, অত বড় অঙ্কশাস্ত্রের অত বড় পণ্ডিত, লজিকের অত বড় পণ্ডিত, তিনি ইতিহাসের অত বড় বিজ্ঞ পণ্ডিত, তিনি ভারতবর্ষের কত কথা জেনেছেন। দিলীপ রায় শুনে অবাক হয়ে গেলেন, বাংলা অনুবাদটা বলিয়াম নাকি, উনি বলছেন দিলীপ তোমাকে একটা কথা বলি, ঋষি যাজ্ঞবল্ক কত হাজার বছর আগেকার ঋষি যাজ্ঞবল্ক যখন দেহরাচ্ছেন, তার স্ত্রী গার্গী বলছেন যে আমি তোমার জন্য এই বিরাট বাড়ি রেখে এলাম, বাগান এই সমস্ত রইল, তোমার কিসের ভাবনা? তখন গার্গী তাকে বলছে, আরে ও এটা বলছি আপনাকে, এ কথা বলছেন বার্টন রাসেল দিলীপ রায়, তার পড়াশোনা কি চিন্তা করুন, একজন বিজ্ঞানী, ভারতবর্ষের মধ্যে তিনি কত পড়েছেন আমরা কখন জানতে ইচ্ছুক নাই। বলে যে গার্গী এই কথা বললে কেন? গার্গী তার উত্তরে দিলীপ কি বলেছিল মনে আছে তোমার? এইভাবে প্রশ্ন ছেড়ে করে উনি বলছেন, এই গার্গী বলছেন যে নাম অমৃত শ্যাম তে নাম কি মুখুজ্জা, যাতে অমৃত পাও না এই বাড়ি ঘরে থেকে অমৃত পাবো, যার থেকে আমি অমৃত পাবো না তাই আমার কি লাভ? দিলীপ আমি ভাবলাম যে ভারতবর্ষে ক হাজার বছর আগেকার নারীর কণ্ঠে এই বাণী দ্বারা যে অমৃতের কথা, প্লিজ এলিক্সির অফ লাইফ, এই তারা ভাবছে, তাহলে তো নিজেদের কথা ভাবছে না। আমি বলি যে পড়ুন রামায়ণ, পড়ুন মহাভারত, পড়ুন এত বড় দুটো মহাকাব্য, বিশ্বাস করতে হবে না এই কাব্য শক্তি নিয়ে যারা লিখেছেন এইসব কথা, সেগুলো পড়লে কত জ্ঞান আমাদের হবে। আজ আমরা গণতন্ত্র, স্বাধীনতা, সমাজতন্ত্র এইসব কথা অনেকবার কাছে, সমর প্রফেসর চমর গুহর কাছে, ডক্টর অতীন বসুর কাছে, লীলা রায়ের কাছে আমরা কত কতবার শুনেছি, কত ক্লাসে তা আমরা আমরা অংশ নিয়েছি তাদের বক্তৃতা শুনবার জন্য, জনসভায় পার্টি ক্লাস, আর কোনো পার্টি ক্লাস হয় কোন পার্টি নেতা বলে দিল সেইটাই মত, কোনদিন আগে এটা ছিল না। এই যে অধ্যাপক সমর ভৌমিক, প্রকৃতপক্ষে আমার বিচারে অনিল সদ্য অনিল রায় এর ইন্টেলেকচুয়াল জ্ঞান, একবার কি দুবার বোধ হয় দুটো সংস্করণ হয়েছে, তারপরে আর শেষ হয়।
the people he had buried. This A, the Adosho, Unishekal, Unishekal, the Oh, said after the bully, he's on the gold, and now he on both the Chinese and the Putte Bishibola way. Putte Janahai to boys on a quick hour. আজকে সমারোহের সম্পর্কে নেতাজিকে সম্পর্ক যাকে রবীন্দ্রনাথ যার কথা রবীন্দ্রনাথের লেখাতেই শিবাজী উৎসবে পেয়েছিলাম সেই তাদের কথা স্মরণ করি এই বয়সে এসে বলতে চাইছিল না কেন ওই বয়সে সবাই বলতেন যে না করবেন না অনেকবার অজ্ঞানে পড়ে গেছি কোর্টে একবারে সমাটে পড়ে গেছি অজ্ঞানে এরকম অনেকবার পাঁচ ছবার রয়েছে আপনাদের দেখে আপনাদের মতন এরকম নেতাজিকে আপনাদের চরণে আমার বারবার মাথা লাগছে আপনারা যে শুনছেন ভাবতেও পারি না এসেছে সে একদিন লক্ষ্য করেন সন্তান না জানে নালাকে কাহাল ঋণ জীবন মৃত্যু পায় মৃত্যু চিত্ত পাওয়া নাই এই তো নেতাজি রবীন্দ্রনাথ তাকে চিন্তা করে এই কবিতা লিখেছেন শিবাজী শিবাজীকে আমরা ডাকাচ্ছি কি বর্গি বর্গি ঢাঙ্গা ভাবতে পারেন আগে লোক কোথায় আগে বাংলার মানুষ গিয়ে মহারাষ্ট্রে গিয়ে বলবে তোমরা করো শিবাজী উৎসব কোন মহারাষ্ট্রে তোমার কথা বলতে পেরেছে কোন সম্প্রদায়ের কথা নেই তিনি যে ধর্মরাজ্য বলছেন মানব ধর্ম হিউম্যান রিলিজিয়ন ওই যে জাতীয় পতাকায় যে চক্র দেখেন অশোক চক্র অশোক এন্ড বেল ইট ইজ নট এ স্টেপনি বেল অফ এনি মারুতি কার অর রোলস রয়েস যেসব গাড়ি স্টেপনি হুইল না ওটা ধর্ম চক্র হুইল অফ হিস্ট্রি ইতিহাস ঘুরবে চক্র চক্রের মতো ঘুরে যাবে এই চির সাধিত অবরোধ চক্রে মুখরিত পথ দিন রাত্রি তো ঋষি দেবতার জ্ঞানে তাকে আমি রোজ স্মরণ করি এইসব কথা এই রোজাটি সম্বন্ধিত শরণবাবু অনিন্দা ভূপেন্দ্র ক্ষেত্রায় লীলাদি উজ্জ্বলা মজুমদার রেণুকা সেন এসব বড় বড় মাপের সব নেত্রী এদের দেখেছি কি স্নেহ ভালোবাসা এদের কাছ থেকে পেয়েছি ভাবা যায় আজকে আমি এই বিপ্লবী বীরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং এই কথাই বলবো দেশের ছাত্র যুব সমাজ যেই হোক রাজনীতি করুন কোন দেশ দেশাত্মবোধ দেশ হিতৈষণা ছাড়া কোনো দিন বড় হতে পারবে না কোনো সমাজতন্ত্রের সাধনা আরাধনা তার প্রদীপশিকায় প্রজ্বলিত করবার মনও আসবে না শক্তিও আসবে না উদ্যমও আসবে না উদ্যোগও আসবে না যদি না নিজের নিজস্ব সম্বন্ধে সচেতন ওই কৃষ্ণার জল প্রস্তর কঠিন শিলার তলায় জমে পড়ে আছে আমাদের সমস্ত সংস্কৃতি নিজস্বতা সেই প্রস্তর খণ্ড ভেঙে জল তুমি ওপরে উঠে এসে আমাদের তৃষ্ণার বাড়ি তৃষ্ণার বাড়ি হয়ে জল আমাদের তৃষ্ণা মেটাও আজ আমাদের দেশপ্রেম স্বদেশনা মানব হিতৈষণা সময় হিতৈষণা এটাকে আবার তার স্রোত থেকে আমাদের জাগিয়ে তুলতে হবে এইসব দিন স্মরণ করা মানে যে দেশের কথাটা স্মরণ করা বিশ্বের কথাটা স্মরণ করা ওই যে হরিপুরা কংগ্রেসের কথা বললাম মনে করবেন না একসময় ছিল শান্তিনিকেতনে গুরুদেবের পাশে বিরাট বিরাট প্রতিভা ভারতের প্রতিভা বাংলার তৎকালীন যুগে বড় বড় প্রতিভা সব তার কাছে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন পড়াতে মানুষ তৈরি করবার জন্য তখন কিছু বড় মাপে মানুষ তখনকার যুগে বিশ্বের চিন্তা ভাবনা কথা বিবেচনা তারা করেছেন
সব পণ্ডিত প্রণম্য মানুষ, সব ঋষিতুল্য মানুষ, গুরুদেবের কাছে তারা বলতেন। তখন সুভাষচন্দ্র লড়াই করছেন, বলছেন ছমাস সময় দেওয়া গিয়েছে, সময় দাও ছমাসে, যদি ইংরেজ স্বাধীনতার পূর্ণ স্বাধীনতা যদি নিয়ে না যায় তাহলে আমরা সংগ্রাম শুরু করবো। সেসব আদর্শের প্রতি অনিল রায়, লীলা রায়, আদর্শ বড় বিপ্লবীরা ভারতের বাংলা চ্যাপিকার ব্রাদার্স দেখলাম একবারই তিন ছেলে ফাঁসি গেল মহারাষ্ট্রে, চ্যাপিকার ব্রাদার্স সিস্টার নিবেদিতা ভারতবর্ষে এসে চ্যাপিকার ব্রাদার্স এর মাকে দেখতে গেলেন, এই আছে আর কি দেশে দাদা ভারতবর্ষে পাবেন? কোথাও এই জিনিস ঘটেছে, তার এই সংগ্রাম হয়েছে। সুতরাং আমাদের নিজস্বতার নামে আজকে আনতে হবে, নিয়ে তারপরে অন্য কথা হবে। সমাজ সন্তান তো নিজের ভাবেই হবে, সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি পৃথিবীতে সফল হয়নি, হতে পারে না। সারা দেশ পৃথিবী জুড়ে যদি সোশ্যালিজম আসে তবেই একটা দেশ সমাজতন্ত্র আসবে। আপনি একটা দ্বীপের মতন জায়গায় নিজের দেশে সমাজতন্ত্র করবো, আর এনসাইকেল বাই ক্যাপিটালিস্ট ফিউডাল সিস্টেম অফ সোসাইটি হয় না কখনো। সব দেশে এই আন্দোলন হবে, লেনিনও এই কথা বলে গেছে। সুভাষচন্দ্র এই কথাটা স্মরণ করে দিয়ে আমি শেষ করবো। উনি তার বক্তৃতার শেষে বলছেন, আই ওয়ান্ট টু সে এ ফিউ ওয়ার্ডস টু সিটিজেন্স অফ আদার কান্ট্রিজ পিপলস অফ দি ওয়ার্ল্ড। ইন্ডিয়া ইজ স্ট্রাগলিং নট ওনলি ফর ফ্রিডম and independence for ourselves. India is fighting for the entire humanity. India freed makes humanity saved. That's how internationalists are here. They go, what is it called? India freed means humanity free. Yeah, our faith is indissolubly linked. Achyatta bhagna ne vishyat bhagna vishyat shumya amra jyutta rachi. কে বলেছে? এ কোন মানে ন্যায় সমিজম নয়, এই হলো রিয়েল হিউম্যানিজম। বিশ্ব শ্রেষ্ঠ যে জানবে চান কবি, তিনি তার একটা কবিতা বলেছেন, অধৈর্য হচ্ছেন তো জ্ঞান, তিনি বলেছেন কবিতার মনে নেই, তিনি বলছেন যে বলুন না বয়সের একটা কবিতা বলছি মনে ভুলে যাচ্ছি, অত একটু চিন্তা করে বলতে পারবো। প্রথম লাইনটা হচ্ছে, তাই বলিনি এখন তো আমরা দুনিয়াটাকে বা সমাজটাকে ভারতবর্ষ বাংলা সব জায়গাটাকে দুটো শিবিরে ভাগ করছি, শত্রু মিত্র, তোমার কেউ শত্রু নয়, বিশ্বকর বলে গেছেন কেউ তোমার শত্রু নয়, সবাই তোমার মিত্র। আমরা শত্রু মিত্র ভাবি তো সেই জন্য বলছেন মাই এনিমি ইজ ডেড। শেষে বলছেন আই ফিল রিডিউসড বিকজ আমার শত্রু যে পরম শত্রু দিনরা, তার কথা ভেবেছি সে অসুস্থতা করে হয়েছে, লোকে তো ভাবে শত্রু মারা গেল দেখ বাবা আবুদ গেল। বলছেন মানে এনিমিস ডে শত্রু মারা গেছে, শোনা আই ফিল রিডিউস, আমি সংকুচিত হয়ে গেলাম, আমি অনেক ছোট হয়ে গেছি, আমার অস্তিত্বে সংকোচন হয়ে গেছে, বিকজ আই এম ডোয়াইন উইথ হিউম্যানিটি, আমি বিশ্ব মানবের সঙ্গে যুক্ত। আমি সবার শেষে আপনাদের কাছে কবি, ইংরেজ কবি, তরুণ কবি সে যুগে টোয়েন্টি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর তিনি খুব নাম করেছেন, আর এককালে ছাত্র আন্দোলন করেছি,
তখন এইসব কবিতা পড়তে খুব ভালো লাগে। এই কবিতাটা মনে আছে, ভুল হয়ে থাকে আপনারা মার্জনা করবেন, বয়স এত হলো তো।